আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ঈদ পরবর্তী সময়ে মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও দোয়া রইল। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা একে অপরের আরো কাছাকাছি আসব। সামাজিক এবং আত্মিক দিক দিয়ে আমরা আরো একে অপরের প্রতি নির্ভরতা বাড়াবো, এই কামনাই আমার তোমাদের কাছে রইল। আসলে আমরা এখন এক কঠিন সময় পার করছি, তবে আমি বিশ্বাস করি রাতের অন্ধকার যত গভীর হয় ভোরের আলো আমাদের নিকটে তত দ্রুত এগিয়ে আসে। প্রায় আড়াই মাস হলো তোমাদের সাথে আমাদের যোগাযোগ নেই। আশা করি তোমরা বাসায় সকলেই পড়াশোনায় মনোযোগ দিচ্ছ, ভালোভাবে পড়াশোনা করছো, কারণ কলেজ খুললেই পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে, ক্লাস হয়তো আর হবে না। তাই রাজশাহী কলেজে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এবং আশা করি তোমরা সকলেই এখানে অংশগ্রহণ করবে। আজ আমি তোমাদের শ্বসনের উপর ক্লাস নেব। ছুটির আগে শ্বসনের আমি তোমাদের পেন্টোজ ফসফেট পাথওয়ে, তারপরে শ্বসনের সাথে অন্যান্য মেটাবলিক প্রসেসের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। তবে যেহেতু আবার আমি ক্লাস নিচ্ছি, সেই কারণে এই ক্লাসগুলো আমি আবার রিপিট করব এবং শ্বসনের উপরে পুরো ক্লাসটাই তোমাদের সিলেবাস অনুযায়ী আমি নেব। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছুটির আগে আমরা শ্বসনের অধ্যায়ের মেটাবলিক প্রসেসের বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। বিটা জারণটা তোমাদের হয়নি, তথাপি আমি প্রথম থেকেই তোমাদের শুরু করছি। পেন্টোজ ফসফেট পাথওয়ে সহজ শোষণে গ্লুকোজ গ্লাইকোলাইসিস এবং ডাইস্ট্রাক্টের মাধ্যমে চালিত হয় এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে প্রাচুর্যের সময় এটিপি তৈরি করে। অনেক জীবে অক্সিজেনের উপস্থিতিতে সাইটোসলের গ্লুকোজ সরাসরি গ্লাইকোলাইসিস থেকে ভিন্ন পথে চালিত হয় এবং এনএডি বেস তৈরি করে। সরাসরি জারণের এই পথটি প্রথমে ওয়ার পার্ক এবং তার সহকর্মীরা 1935 সালে পরবর্তীতে আরো কয়েকজন বিজ্ঞানী এই পথ সম্বন্ধে বিভিন্ন বিস্তারিত তথ্য প্রদান করেন, যেমন 1950 দরকার প্রত্যাশন তৈরিরা 1951 এবং দেখা 1954। এসব সম্পথের বেশ কিছু যৌগ পেন্টোজ সুগার বলে এই পথকে পেন্টোজ ফসফেট পাথওয়ে বলা হয়। গ্লাইকোলাইসিসের গ্লুকোজ 6 ফসফেট রূপে ভিন্ন পথে এছাড়াও পরিচালিত হয় বলে দিয়ে হেক্সোজ মনো ফসফেট শান্ত বলা হয়ে থাকে। এছাড়া অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ প্রথম দিকে দুইটি বিক্রিয়ার মাধ্যমে সরাসরি চালিত হয়ে এনএডিপিএস তৈরি হয় বলে একে সরাসরি জ্বালন পথ বলা হচ্ছে। এ পথের প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লুকোনিক অ্যাসিড বলে এ পথকে ফসফোগ্লুকোনিক পথ বলা হয়। এ পথে সৃষ্ট এনএডিপিএস থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া জারিত হয়ে এটিপি সৃষ্টি হয়। কেলভিন চক্রের অনেক সুগার ফসফেট এ পথে সৃষ্টি হয়, তবে সমস্ত সুগার ফসফেটের সংশ্লেষণের পরিবর্তে ভাঙনের সৃষ্টি হয়। এর থেকে গ্লাইকোলাইসিসের সাথে এ পথে কিছুটা মিল রয়েছে। এ পথে সৃষ্ট এনএডিপিএস থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া
সেলুলোজ ফসফেট পথের দ্বিতীয় ধাপগুলো নিম্নে দেখা যাচ্ছে। মনে রাখবো 2-4-5 অর্থাৎ 245। এই 245 মনে রাখতে যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, আমরা মনে রাখবো 1 নম্বর কার্বনের সাথে থাকে অ্যালডিহাইড এবং 6 নম্বর কার্বনের সাথে থাকে CH2OH। তাহলে আমরা বলছি 245। দেখো 2-4 এবং 5 নম্বর কার্বনে হাইড্রোক্সি মূলকটা লিখে ফেলবো এবং 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিগুলো বান্ধব অবস্থানে থাকছে। একটি গ্লুকোজ এটিপির উপস্থিতিতে ফসফেট ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করছে এবং সেই জিনিস মনে রাখবো যখন এটিপি থেকে ফসফেট নিবে তখন সেটা 6 নম্বর কার্বনের সাথে। তো এটিপি থেকে ফসফেট নিয়ে সেই গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হচ্ছে এবং এই বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে হেক্সোকাইনেটিক। আরেকটি জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যখন কোন বিক্রিয়ার সাথে বা কোন সাবস্টিটিউটের সাথে যখন এটিপি বা এডিপি যুক্ত হবে তখন সেখানে আমরা চোখ বন্ধ করে প্রাকৃতিক জ্যাম লিখে ফেলব, যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সরবরাহ, সেজন্য এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা দেখো পানিও এখানে বিক্রিয়া করছে। পানি থেকে 2টা হাইড্রোজেন এনএডিপি গ্রহণ করছে এবং এনএডিপি H2-তে পরিণত হচ্ছে। শিক্ষার্থী বন্ধু আরেকটা খেয়াল করো, গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে, গ্লুকোজ 6-ফসফেট এবং পানির উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেট এনএডিপি এর সাথে বিক্রিয়া করে পানির যে 2টা হাইড্রোজেন আছে সেটা এনএডিপি গ্রহণ করে এনএডিপি H2-তে পরিণত হচ্ছে এবং এই অক্সিজেনটা গ্রহণ করছে গ্লুকোজ 6-ফসফেট তার 1 নম্বর কার্বনের সাথে অক্সিজেন সংযুক্ত হয়ে অ্যালডিহাইড গ্রুপ তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ 6-ফসফেট পরিণত হচ্ছে 6-ফসফোগ্লুকোনিক অ্যাসিড। পরবর্তী পর্যায়ে আবার ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে 6-ফসফোগ্লুকোনিক অ্যাসিড থেকে কার্বন অক্সাইড বের হয়ে যাচ্ছে এবং এনএডিপি এনএডিপি H2-তে পরিণত হচ্ছে এবং 6 কার্বন বিশিষ্ট 6-ফসফোগ্লুকোনিক অ্যাসিড গ্লুকোজ বা 5-ফসফেটে পরিণত হচ্ছে। এখন কার্বন ডাই অক্সাইড চলে গেলে এখানে বাকি থাকছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কোথায় যাচ্ছে CH2OH, এখান থেকে কার্বন ডাই অক্সাইড চলে গেলে মানে বাকি থাকছে ওটা তাই না CH2OH। ঠিক আছে, এখান থেকে NADP 2টা হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন যদি নিয়ে নেয় NADP তাহলে কি তৈরি হচ্ছে NADPH2, আর এখানে বাকি থাকছে হচ্ছে কিটোন CH2OH, CHOH, CH2OH,
বলেছেন যে আমি উপস্থিতিতে সোমারিক যোগ হসপিটাল পরিণত করেছি। আসমার আমরা তাদেরকেই বলবো যাদের এই গাঠনিক উপাদানগুলো অর্থাৎ অপর বিক্রিয়ায় উপস্থিতিতে এখানে পরবর্তী বিক্রিয়ায় এই দুইটা যৌগ মিলে ট্রান্সকিটোলেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করছে সেভেন ফসফেট এবং থ্রি ফসফো গ্লিসারাল্ডিহাইড। সেভেন ফসফেট সাত কার্বন বিশিষ্ট এবং থ্রি ফসফো গ্লিসারাল্ডিহাইড তিন কার্বন বিশিষ্ট অর্থাৎ পাঁচ কার্বন বিশিষ্ট সংখ্যা শর্করা বিভক্ত হচ্ছে সাত কার্বন এবং তিন কার্বন বিশিষ্ট বিভক্ত হচ্ছে চার কার্বন বিশিষ্ট এরিথ্রোস চার ফসফেট এবং ফ্রুক্টোজ সিক্স ফসফেট। এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট উপস্থিতিতে থ্রি ফসফোগ্লিসারাল্ডিহাইড এবং ফ্রুক্টোজ সিক্স ফসফেটে পরিণত হচ্ছে। এখানে চার কার্বন বিশিষ্ট এরিথ্রোস চার ফসফেট এবং পাঁচ কার্বন বিশিষ্ট জাইলোস ফাইভ ফসফেট দুটা মিলে চার আর পাঁচে নয় কার্বন বিশিষ্ট শর্করা বিভক্ত হচ্ছে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারাল্ডিহাইড আবার চার কার্বন বিশিষ্ট ছয়ের দিনে হচ্ছে। এদিকে থ্রি ফসফোগ্লিসারাল্ডিহাইড পরিণত হচ্ছে।
পেন্টোজ ফসফেট পথের গুরুত্বটা কি? পেন্টোজ ফসফেট পথ শর্করার ভাঙন বাঁচায় রোধের একটা বিকল্প পথ, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি হিসেবে বা এনার্জি হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সেটা শারীরিক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যখন শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বটা আমরা সকলে অনুধাবন করতে পারি। উৎপাদিত এনএডিপিএস থেকে সরাসরি এ পথে এটিপি ধরা হলে ফসফেট ফসফেট পথে এখনো গ্লুকোজ থেকে সৃষ্ট বাড়তি এনএডিপিএস সমান হচ্ছে সংশ্লেষণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয় সেটা ধাপে ধাপে ভেঙে শক্তি গতিশক্তিতে পরিণত হয়, অর্থাৎ জটিল জৈব যৌগ ভেঙে সরল জৈব যৌগে পরিণত হয় এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে শাসনিক বস্তু হিসেবে সাধারণত শর্করা, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড ইত্যাদি শোষণের বস্তু হিসেবে কাজ করে এবং শোষণের ধাপগুলো হচ্ছে সাথে
দেহে বা জীব কোষে যে সকল যৌন রাসায়নিক প্রক্রিয়া প্রতিনিয়ত সংঘটিত হয় সেগুলোকে আমরা অর্থাৎ শ্বসনের সাথে দেহের অন্যান্য যৌন রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কগুলো কি সে সম্পর্কে আমরা এখন জানি। শ্বসনের সাথে জীবদেহের অন্যান্য বিভাগীয় পদ্ধতি সমূহের পরস্পর শ্বসনের সাথে অন্যান্য বিভাগীয় পদ্ধতি সমূহ জারিকা সৃষ্টির মাধ্যমে দেহের নানা রকম গুরুত্বপূর্ণ বিভাগীয় বস্তুর ভাঙন গড়ন ঘটে থাকে। দৈহিক বৃদ্ধির জন্য এসব বস্তুগুলি বিশেষ প্রয়োজন হয়। সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা জানি শরীর সাথে বিভিন্ন সরবরাহ যৌগ যোগে আবদ্ধ হয়। এ সকল পদার্থ শ্বসনের বস্তু হিসেবে শ্বসনের বিভিন্ন বিক্রিয়ায় অনেক দীর্ঘবর্তী যৌগ এবং অনেক শক্তি ধারণকারী যৌগের সৃষ্টি করে থাকে। শ্বসন উৎপাদিত শক্তি ধারণকারী যৌগগুলো হচ্ছে এটিপি, এডিপি, এইচ, এনএডিটিএইচ, এফএডিএইচ ইত্যাদি। অন্যান্য বিপাকীয় পদ্ধতি পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি এবং ইলেকট্রন প্রদান করে। এছাড়া শ্বসন পথের মধ্যবর্তী যৌগ সমূহ অনেক বিপাক প্রক্রিয়ার পূর্ববর্তী যৌগ হিসেবে কাজ করে। শ্বসনের মধ্যবর্তী যৌগগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ যৌগ ও বৃহদানুর কার্বন কম্পাউন্ড প্রদান করে থাকে। এ সকল মধ্যবর্তী যৌগ থেকে উদ্ভিদের কোষ প্রাচীর পদার্থ যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, ক্লোরোফিল, রঞ্জন ইত্যাদি সংশ্লেষণের উপাদান। আবার এই সকল বস্তু কিছু বিক্রিয়ার মাধ্যমে শ্বসনের বস্তু সৃষ্টি করতে পারে। এভাবে শ্বসন এবং অন্যান্য বিভাগীয় পদ্ধতির মধ্যে আত্মসম্পর্ক গড়ে ওঠে। বললাম শ্বসনে উৎপাদিত শক্তি ধারণকারী যৌগগুলো হচ্ছে এডিপি, এনএডিএইচ, এডিপিএইচ, এফএডিএইচ ইত্যাদি। অন্যান্য বিভাগীয় পদ্ধতি পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি এবং ইলেকট্রন প্রদান করে থাকে। শ্বসন পথের মধ্যবর্তী যৌগসমূহ অনেকগুলো গুরুত্বপূর্ণ যৌগ ও রোগবাহক কার্বন কম্পাউন্ড প্রদান করে। এই সকল মধ্যবর্তী যৌগ থেকে উদ্ভিদের কোষ প্রাচীর পদার্থ অর্থাৎ কোষ প্রাচীর উদ্ভিদে যেসব উদ্ভিদ পদার্থ তৈরি করা যেসব উপাদান প্রয়োজন হয় সংশ্লেষণের জন্য এই উপাদানগুলো তৈরি হয়। আবার এসব বস্তু কিছু বিক্রিয়ার মাধ্যমে শ্বসন বস্তু সৃষ্টি করতে পারে। শ্বসনের বিভিন্ন ধাপে উৎপাদিত মধ্যবর্তী যৌগ সময়ের সাথে বিভাগ প্রক্রিয়ার আন্তঃসম্পর্ক নিয়ে
আবার ডিএনএ আরএনএ সংশ্লেষণের জন্য এই ট্রান্সফসফেট ব্যবহৃত হয়। ট্রান্সফসফেট
এরপরের টপিক হচ্ছে আমাদের বিটা জারণ, এনার্জি প্রোডিউসিং থ্রু অক্সিডেশন অফ লিপিড, অর্থাৎ লিপিডের জারণের শক্তি। আমরা জানি লিপিড হলো প্রধানত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। তোমাদের এখন প্রশ্ন হতে পারে, এস্টার কি? এস্টার হলো এক ধরনের যৌগ, যৌগ যৌগ অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে অ্যালকাইল অর্থাৎ মিথাইল CH3 গ্রুপ, যেটাকে আমরা মিথাইল বলি, ইথাইল C2H5 এবং প্রোপাইল C2H7 অথবা অন্য কোনো জৈব যৌগ গ্রুপ প্রতিস্থাপিত হওয়ার ফলে যে যৌগ পাওয়া যায় সেটাকে বলি এস্টার। আমি আরেকবার বলি, এস্টার এক ধরনের জৈব যৌগ, কোনো জৈব অ্যাসিডের অর্থাৎ অথবা অন্য কোন যৌগ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় সেটা হচ্ছে এস্টার। প্রচুর শক্তি আবদ্ধ থাকে, অ্যাসিডের জারণের ফলে এই শক্তি মুক্ত হয়। ফ্যাটি অ্যাসিড দ্বারা ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে সামান্য শক্তি উৎপন্ন করে, এগুলোকে ফ্যাটি অ্যাসিডের জারণ বলে। তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে থাকে। একটা হচ্ছে আলফা জারণ বা আলফা অক্সিডেশন, দুই নম্বর হচ্ছে বিটা জারণ, আমি তোমাদেরকে সংকেত দেখানোর মাধ্যমে আসলে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন, তারপর পরের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন। তো এই কার্যকরীমূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেই কার্বনে যখন জারণ ঘটে সেটা কথা বলছি আলফা কার্বন। তো আলফা কার্বনের পরের কার্বনকে আমরা বলছি বিটা কার্বন। তো বিটা কার্বনে যে জারণ ঘটবে তখন সেটাকে আমরা বলছি বিটা জারণ। ফ্যাটি অ্যাসিডের কার্বন চেয়ে মিথাইল কার্বনের কার্বনের জারণকে আমরা বলবো ওমেগা জারণ। আমি আবার বলি, ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইনের মিথাইল কার্বনের কার্বনের জারণকে আমরা বলবো ওমেগা জারণ। এই প্রক্রিয়ায় ওমেগা প্রান্তে অ্যালকোহলে কার্বক্সিলিক অথবা কার্বোনাইল গ্রুপের সৃষ্টি হয়ে থাকে। যেহেতু আমরা ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ করবো, কাজেই বিটা জারণ কার্বনে আমরা একটু তোমাদেরকে যে প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের বিটা কার্বন জারিত হয় এবং চক্রাকারে প্রতি চক্রে দীর্ঘ করে কার্বনযুক্ত অ্যাসিড খালি করেন যে এ মুক্ত কার্বন শক্তি উৎপাদন করে তাকে বলা হয় বিটা জারণ বা বিটা অক্সিডেশন। মিটোকন্ড্রিয়া এবং রাইবোসোমের এনজাইম সমূহের সহায়তায় এই বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে বিটা জারণ কোথায় সংঘটিত হয়? মিটোকন্ড্রিয়া এবং রাইবোসোমের। এবং সাধারণত জোড় সংখ্যক কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিডে বিটা জারণ ঘটে থাকে, অর্থাৎ 6, 4, 6, 8, 10, 12, 14, 16, 20 এরকম জোড় কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিডে বিটা জারণ সংঘটিত।
গঠনীমূলক। চক্রের মতো থাকতেই বলবো যে এটা হচ্ছে ওই যৌগটার বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করা। শিক্ষার্থীবৃন্দ আবার খেয়াল করবো কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনকে পরবর্তী আমরা বলবো বিটা কার্বন। এবং আমরা এই বিটা কার্বন স্থানে যে জার্বনকে সম্মিলিত হয় এটাকে হচ্ছে বিটা জার্বন। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি মুক্ত হয় এবং বিপাকীয় কাজে এই শক্তি ব্যবহৃত হয়। পরবর্তী পর্যায়ে পানি নিয়ে
বেটার রেট অফ ইউটিএসএল ও এনজাইমকে অর্থাৎ শান্তিতে চলে গেলে কি হবে আর সি ডাবল ওয়ান ও আরেকটা হচ্ছে সিএইচ টু সি ডাবল অর্থাৎ এই দুটা কার্বন থেকে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন পেয়ে দিচ্ছে এনএডি বেটা কে কিটো ফিটিএসএল ও এনজাইমে আবার কি হচ্ছে আমরা এই চক্রটাকে এখন একটু সাথে দেখব কার্বন থেকে বিটা কিটো ফ্যাটি অ্যাসাইড কোএনজাইম এ এখান থেকে ভেঙে যে ফ্যাটি অ্যাসাইড কোএনজাইম এ অ্যাসিটাইল কোএ তৈরি করছে অ্যাসিস্ট ফ্যাটি অ্যাসাইড কোএ গোড়া চক্রে প্রবেশ করে এবং 2 3 ও 4 এবং 5 নম্বর বিক্রিয়ার মাধ্যমে বিটা কার্বনের চারণ এবং বাটের প্রতি ঘূর্ণনে দুইটা করে অ্যাসিটাইল কোয়ে বের হয়ে যায় সর্বশেষ চক্রে চারটা কার্বন এবং দুইটা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয় সুতরাং মোট চক্রের সংখ্যা চেয়ে অ্যাসিটাইল কোয়ে সবসময় বেশি উৎপন্ন হয় বিটা জারণ শান্ত মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয় এবং যে অ্যাসিটাইল কোএনজাইম এ এনএডিএস এবং এফএডিএস টু তৈরি হয় তা রেড চক্রে জারিত হয়ে যথাক্রমে কার্বন এটিপি তিনটা এটিপি সৃষ্টি করা থাকে
এই বিটা জারণটা তোমাদের যেই যেটা ভেবে কোশ্চেন এসে থাকে যে 8 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বা 6 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি ঘটানো করো বা 10 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি ঘটানো করো, সেক্ষেত্রে আমরা এখানে আর দিয়ে সংখ্যাটা দেখিয়েছিলাম আগের স্লাইডে। এই যে 6 কার্বন বিশিষ্ট, 8 কার্বন বিশিষ্ট বা 10 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের কয়টা চক্র সম্পন্ন হবে সে তার একটা হিসাব আছে, সূত্র আছে চক্র সংখ্যা বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো ফ্যাটি অ্যাসিড চেইনের মোট কার্বন সংখ্যা। অর্থাৎ এটা যদি 6 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হয় তাহলে আমি যেটা সূত্র বলছি যে ফ্যাটি অ্যাসিড চেইনের মোট কার্বন সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব, মানে 6 কার্বনকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 3 আসবে, 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কত চক্র সংঘটিত হবে সেটা পাবো, তাহলে 3 বিয়োগ 1 2টা, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট এই অ্যাসিটিক অ্যাসিডের বিটা জারণ ঘটার সময় 2টা চক্র সংঘটিত হবে। আবার 8 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে যেটা হবে যে 8কে আমরা 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 4, এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3, অর্থাৎ 8 কার্বন বিশিষ্ট ক্যাপ্রিলিক অ্যাসিড যেটাকে আমরা বলি 8 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড যাকে ক্যাপ্রিলিক অ্যাসিড বলি, এই ক্যাপ্রিলিক অ্যাসিডের চক্র সংখ্যা হবে 3, তেমনভাবে 10 কার্বন বিশিষ্ট ক্যাপ্রিলিক অ্যাসিডের চক্র সংখ্যা হবে 4। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা 6 কার্বন বিশিষ্ট ক্যাপ্রিলিক অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি আমরা যে জারণ বিটা জারণ পদ্ধতিটা দেখি সেটা কিন্তু আমরা ফ্যাটি অ্যাসিড হিসেবে বর্ণনা করলাম, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের বিটা জারণটা সেটা 6 কার্বন হোক, 8 কার্বন হোক বা 10 কার্বন, 16, 14, 18 বা 20 কার্বন হোক আমরা সেটাকে ফ্যাটি অ্যাসিড হিসেবে দেখলাম। এখন আমরা সংখ্যা অনুযায়ী তোমাদের বিটা জারণ পদ্ধতিটা আছে, তো 6 কার্বন বিশিষ্ট ক্যাপ্রিলিক অ্যাসিড যেটা আমি আগেই বললাম তোমাদেরকে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হলো বিটা কার্বন, এবং বিটার স্থানে ফ্যাটি অ্যাসিডে বিটা কার্বনের যে জারণ সংঘটিত হয় সেটা হচ্ছে বিটা জারণ। তো ক্যাপ্রিলিক অ্যাসিডে প্রথমে থাইমাইনের এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে কোএনজাইমের সাথে বিক্রিয়ে কোয়ে পরবর্তী বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি হেক্সানিল কোয়ে
থেকে দুইটা হাইড্রোজেন নিচ্ছে, অর্থাৎ দুইটা কার্বন থেকে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন নিয়ে এখানে কার্বন নাইন বা হিডন গ্রুপের সৃষ্টি হচ্ছে, এবং এই দুইটা হাইড্রোজেন নিচ্ছে এনএডি নিয়ে এনএডিএইচে পরিণত হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিটা কিডো হেক্সানের কোয়ে যে প্রত্যেক চক্রে দুইটা করে কার্বন কমে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে চক্রাকার বিশিষ্ট ক্যাপ্লয়িক অ্যাসিড, এখানে এক আবার একই টেট্রানিল কোয়ে পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে এগারো পানির উপস্থিতিতে এই আলফা বিটা অসম্পৃক্ত টেট্রানিল কোয়ে হচ্ছে বিটা হাইড্রক্সি টেট্রানিল কোয়েতে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করে দেখবে আমি বিয়াগুলো কিন্তু সব একই রকম এবং একই ধরনের উপাদানগুলো বিক্রিয়া করছে, শুধুমাত্র প্রথম চক্রে ছয় কার্বন বিশিষ্ট ক্যাপ্লয়িক অ্যাসিড ছিল, কিন্তু দ্বিতীয় চক্রে যেটা হচ্ছে যে চার কার্বন বিশিষ্ট টেট্রানিল কোয়েনজাইমে অসম্পৃক্ত হচ্ছে। তো এই আলফা বিটা অসম্পৃক্ত টেট্রানিল কোয়ের সাথে এখন পানি যুক্ত হচ্ছে, এই পানি ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হচ্ছে। এই হাইড্রোক্সিল আয়ন যুক্ত হচ্ছে বিটা কার্বন সঙ্গে এবং এবং যে যৌগটি তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি টেট্রানিল কোয়ে। এই বিটা হাইড্রোক্সি টেট্রানিল কোয়ে পরবর্তীতে এনএডির সাথে বিক্রিয়া করে বিটা অবস্থান থেকে দুটা হাইড্রোজেন অপসারিত হয়ে এনএডি সেটা গ্রহণ করছে এবং এনএডি এসিতে পরিণত হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিটা কি টু টেট্রানিল কোয়ে। বিটা কি টু টেট্রানিল কোয়ে পরবর্তী পর্যায়ে আরেকটা কোয়েনজাইম এর সাথে সংযুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটাইল কোয়েনজাইম এবং ফ্যাটি অ্যাসাইড কোয়ে আবার তৈরি করছে। অ্যাসিটাইল কোয়ে কোয়েনজাইম অর্থাৎ দুইটা অ্যাসিটাইল কোয়েনজাইম তৈরি করছে। তো ছয় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডে যেহেতু দুইটা চক্র সংঘটিত হচ্ছে, দুইটা চক্রে মানে অর্থাৎ শেষ চক্রে দুইটা অ্যাসিটাইল কোয়েনজাইম এ তৈরি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা আট কার্বন বিশিষ্ট এবং দশ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি সম্পর্কে জানবার সকলকে আজ এ পর্যন্ত।